জোহরের আগের চার রাকাত সুন্নাহ অনেকের বাদ পড়ে যায়, এই সুন্নাহটা সুন্নতে মুআক্কাদা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। গুরুত্বপূর্ণ এই সুন্নত নামাজ যদি ছুটে যায় তাহলে করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সকল বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেছেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা লাম ইউসাল্লি আরবাআন ক্বাবলা যুহরি, যোহরের আগে যদি চার রাকাত সুন্নাহ তিনি পড়তে না পারতেন নবীজির আচরণ হতো সাল্লাহুন্না বাদাহা, তাহলে তিনি পরে আদায় করে নিতেন। পদ্ধতিটা এমন হবে যখনই ফরজ নামাজ দাঁড়িয়ে যাবে তখন আর আপনার কোনো নামাজ নাই, আপনার নামাজ হচ্ছে ওই ফরজ নামাজে অংশগ্রহণ করা। ফরজ নামাজে অংশগ্রহণ করার পর, ফরজ নামাজ পড়ার পর আপনি দুরাকাত সুন্নত আগে পড়ে নেন। দুরাকাত সুন্নত পড়ে চার রাকাত যে সুন্নতটা আপনি পড়তে পারেননি সেই সুন্নাটা আপনি আদায় করে নিন। আমরা সুন্নতের ব্যাপারে অনেক সময় একটু বেখবর হয়ে যাই, আবার অনেক সময় সুন্নতের ব্যাপারে আমরা অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলি। দুইটার কোনোটাই না করে মাঝামাঝি অবস্থান আমাদের উচিত। মাঝামাঝি অবস্থানটা হচ্ছে এই, যে কোনো সময় আগে দেখবেন ফরজ দাঁড়িয়ে গেছে, আপনি ফরজটা পড়ুন, সুন্নতের গুরুত্ব আপনি বাড়িয়ে দেন। অনেক সময় আমরা লক্ষ্য করি ফজরের যে সুন্নতটা আছে সে সুন্নত পড়তে গিয়ে ফরজ নামাজ দাঁড়িয়ে গিয়েছে, ফজরের সে নামাজ চলে যাচ্ছে, তারপরে আমি সুন্নাহ পড়ছি। আপনার জন্য সুযোগ আছে, আপনি ফরজের সময় ফরজ অংশগ্রহণ করেন, ফরজ নামাজ শেষ তারপরে আপনি সুন্নাহ দুই রাকাত পড়ে ফেলেন, সুযোগ আছে আপনার জন্য। তো সুন্নতটা আমরা মহাব্বতের সাথেই পড়ার চেষ্টা করব, এজন্য সুন্নতটা আমরা পড়ব। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমাদের কাছে আমাদের জীবনের চাইতে বেশি প্রিয়। এই মহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, নবী প্রেম এই মহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই মহাব্বত যদি আমাদের হৃদয়ে জাগ্রত হয়ে উঠে, এই মহাব্বতের দাবি যদি সত্য হয়, এই মহাব্বতের দাবি যদি বাস্তব হয়, তাহলেই নবী আমাদেরকে শাফাত করবেন। আল মারউ মা মান আহাব্বা, ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা আমলের ক্ষেত্রে সুন্নাকে ফলো করতে বলেছেন, আল্লাহও তাই বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফখুযূহু, নবীজি যা নিয়ে এসেছে সেগুলো তোমরা আঁকড়ে ধরো। সুতরাং সুন্নতকে এমন মনে না করা যে সুন্নত ছেড়ে দিলে দিলাম, সুন্নতটাকে হৃদয়ের মহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে সুন্নতটা পড়া। আল্লাহ তাআলা যখন মানুষের ফরজের ঘাটতি দেখবেন আল্লাহ বলবেন হাল মিন তাতাওয়া, তার কি নফল আছে, নফল নামাজ আছে? এই তাতাওয়া মানে কি? সকল ধরনের সুন্নতটা ওই তাতাওয়ার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাজী সুন্নত গুলা খুব মহাব্বত দিয়ে হৃদয় থেকে দিল দিয়ে পড়ার চেষ্টা করুন। এই সুন্নত গুলোর কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত আমাদের জন্য নিশ্চিত হবে। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত আমাদের জন্য আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার কারণ হবে, সেদিন মানুষ কোনোভাবেই নাজাতের কল্পনাও করতে পারবে না, নাজাতের কল্পনাও করতে পারবে না, শুধুমাত্র আল্লাহ পাক যদি সেদিন ক্ষমা না করেন। কাজেই এই সুন্নতগুলো আমরা ইনশাআল্লাহ গুরুত্বের সাথে আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুসলিম টিউন 24 শান্তি ও সত্যের পথে আহ্বান।